আজকে মমতা বালা ঠাকুর তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল রাজ্যসভার মেম্বারে, সেখানে উনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছে বলে মাঝপথে শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন, মানে ঈশ্বরের জায়গায় উনি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন, এটা তো ঈশ্বর। আজকে মতুয়া ভাইরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে তাদের ধর্মের প্রসার ঘটিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আগামী দিন বাস্তবায়িত হবে, আপনাদের পূজ্য দেবতা সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরের সাথে তুলনা করেছেন বলে মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনখড় যে এখন বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল, তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছে। এবং এই জগদীপ ধনখড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিল বলে বড় বড় পদ পেয়েছে, এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি।